আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি রিয়াদ হাসান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহত 52 জন, হাসপাতালের মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে লকডাউন পুরোপুরি শিথিলের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারের উপদেষ্টারা। এবং সুইডেনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 9 আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 52 জনের মধ্যে আজ 49 জনের লাশ নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মর্গের ভেতর থেকে পোড়া লাশের গন্ধ ভেসে আসছে, আর মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঘণ্টার হিসেবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের 24 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান শেষ করতে পারছিলেন না ফায়ার সার্ভিস কর্মীরা। রাতভর আগুন নেভানোর প্রাণান্ত চেষ্টা শেষে যখন আগুন নিয়ন্ত্রণে, তখনই বেরিয়ে আসতে থাকে একের পর এক মৃতদেহ। আগুনে পোড়া কারখানার সামনে যখন দাঁড়িয়ে বিলাপ করছেন স্বজনরা, তখন একে একে বের করা হচ্ছে ব্যাগে জড়ানো পুড়ে যাওয়া এক একটি লাশ। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত 49টি লাশ বের করে আনে ফায়ার কর্মীরা। চতুর্থ তলা পর্যন্ত উদ্ধারের পর যখন লাশের সংখ্যা এমন, তখন ফায়ার সার্ভিস কর্মীদের অনুমান মৃতদেহের সংখ্যা আরও বাড়বে। এত বড় ভবনে টোটাল এক্সিট ছিল মাত্র দুটি, এবং গতকালের মেইন আগুনের ফ্রেমটা ছিল ওই এক্সিটের দিকেই। এটা অন্যতম কারণ যে ভিতরে যারা আটকা পড়েছিল তারা কিন্তু বার হয়ে আসতে পারেনি। যারা মারা গেছে তারা অ্যাকচুয়ালি ছাদেও যেতে পারেনি বা একতলাতে নেমে আসতে পারেনি তাদের এক্সিটে আগুন থাকার কারণে। এখন পর্যন্ত আমরা 49টা ডেড বডি এবং তাদেরকে সকলকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজের তালিকা করা হয়েছে, তবে এসব তালিকা এখন পর্যন্ত মেলাতে পারেনি তারা। সময় যত গড়াচ্ছিল স্বজনদের অশ্রুসিক্ত চোখ পরিণত হচ্ছিল ক্ষোভের তীক্ষ্ণতায়। এদিকে শুক্রবার সকালে উদ্ধারের প্রাথমিক পর্যায়ে লাশের সংখ্যা প্রকাশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় শ্রমিকরা। পুলিশের সাথে সংঘর্ষ হয় কারখানার সামনের রাস্তায়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও মিডিয়া কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের টিআরসেল চার্জ করেন। কোনো সমস্যা নেই, যেটি ওই মানে হাতাহাতি হয়েছিল সেটি এখন তারা সব বুঝে পেয়েছে। আহতরা স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর উদ্ধার করা সবকটি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট, এবং কমিটি যদি মনে করে আরও সদস্য কাপ করতে পারবে, এবং 7 কর্মদিবসের মধ্যে আমরা রিপোর্ট দেবার জন্য বলেছি। যারা মারা গেছেন তাদেরকে আমরা 25,000 টাকা করে ক্ষতিপূরণ, এবং যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে 10,000 টাকা করে দেবার ব্যবস্থা করেছি। আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার সম্ভাবনা থাকবে যতক্ষণ, ততক্ষণই চলবে উদ্ধার কাজ। তামজিৎ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আদরের সন্তানকে হারিয়ে নির্বাক পিতা, ভাইয়ের লাশ খুঁজতে আসা বোনের চোখে কান্নার জল। মা হারানো সন্তান কিংবা সন্তান হারানো মায়ের বেদনার আর্তনাদ ছিল রূপগঞ্জের ভয়াল আগুনকে ঘিরে। ঢাকা মেডিকেলের মর্গে লাশ খুঁজতে আসাদের চোখে মুখে ছিল অসহায়ত্বের করুণ কষ্ট। ডিএনএ টেস্টের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। বিস্তারিত দেখুন আর একটি রিপোর্টে। মেয়ে চম্পা রানীকে হারিয়ে পিতার এমন আকাশ ভাঙা কান্না ঢাকা মেডিকেলের লাশ ঘরের চারপাশ স্তব্ধ করে দেয়।
মর্গের সামনে এমন অপেক্ষার সারিতে আছে আরো আরো স্বজন। ভয়াল আগুনে ঝলসে যাওয়া শরীরের প্রিয় মানুষগুলোকে এখন আর পৃথিবীর চোখে চেনার উপায় নেই কারোরই। সাদা প্যাকেট বন্দী হয়ে 49টি মরদেহ রূপগঞ্জ থেকে আনা হয় মেডিকেলের নিষ্ঠুর মর্গে। অপেক্ষার প্রহরে লেগে থাকা আগুনের দাগ যেন দগদগে ঘা হয়ে জেগে থাকে বুকে। আমার ভাই 2 মাস হয়েছিল এই মিলে কাম করতে, লকডাউনের ভিতরে স্কুল বন্ধ দিছিল। হেমনা আমার ভাই কইছে যে 2 মাস পর ঈদের পর আবার যাইবো গা, পরেলা বেতন দেয় নাই কিছুই দেয় নাই এখন এখন পর্যন্ত। পর স্কুলে পড়তো, করোনার লকডাউনের ভিতরে কইছে আইবো, বন্ধ দিছে স্কুল, বন্ধ দিছে। কালকাতানে মনে করেন নিকো সেই পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। মানুষের মুখগুলো পুড়ে এতটাই অচেনা হয়েছে যে ডিএনএ পরীক্ষা করেই মিলবে সঠিক পরিচয়, আর তারপরেই হবে লাশ হস্তান্তর। চলছে সে প্রক্রিয়াও। করোনার কঠিন অভাবে জুস কারখানায় কাজ করতে আসা তরতাজা প্রাণগুলো নিমিষেই শেষ হয়ে গেল। আমার মা সুড়ো 11 বছর বয়স, মাদ্রাসাতে পড়ে। করোনা মাদ্রাসা লকডাউন বন্ধ দেখে আমি না করছি, সবাই কইছে কর, সব লোক উদ্ধার করে আমার ছোট বোন শুধু একবার বলেছে যে ভাই আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমারে মাফ করে দিস। কত স্বপ্ন বুকে চেপে গতকালও বেঁচে থাকা মানুষগুলো আজ শূন্যতার ওপারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি মাস থেকেই করোনা ভাইরাস মহামারীর সব বিধিনিষেধ তুলে দিয়ে মুক্ত জীবনে ফেরার যে আশা দেখিয়েছেন তা নিয়ে শঙ্কায় আছেন তার উপদেষ্টা হিসেবে কাজ করা বিজ্ঞানীরা। আগামী 19 জুলাই থেকে ইংল্যান্ডে সব বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা গত সোমবারই দিয়েছেন জনসন। কিন্তু বেশ কয়েকজন বিজ্ঞানী তার এই নতুন কোভিড নীতিকে বিপজ্জনক এবং তড়িঘড়ি করে নেয়ার সিদ্ধান্ত বলেই বর্ণনা করেছেন। কারণ বিশ্বে যুক্তরাজ্য টিকাকরণের সর্বোচ্চ হারের দেশগুলোর অন্যতম হলেও দেশটিতে ভাইরাস সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়েছে। তাছাড়া বৃহস্পতিবার একটি গবেষণায় দেখা গেছে জুনের শুরু থেকে এক মাসে ইংল্যান্ডে করোনা ভাইরাস সংক্রমণ 4 গুণ বেড়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় বলা হয়েছে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের দ্রুত বিস্তারে নতুন সংক্রমণের যে ঢেউ শুরু হয়েছে তাতে আনুমানিক হিসাবে প্রতি 6 দিনে এই শনাক্তের সংখ্যা দ্বিগুণ হবে। এদিকে ব্রিটেনে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। গত 24 ঘন্টার হিসেবে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 35,707 জন। গতকালের সংখ্যা ছিল 32,551 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 50,59,174 জনে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে 29 জন। গতকালের সংখ্যা ছিল 35 জন। মোট মৃতের সংখ্যা 128,365 জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4,56,97,875 জন। উভয় ডোজ নিয়েছেন 3,43,74,246 জন। যুক্তরাজ্যের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন UKBCCI এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ভার্চুয়াল বিজনেস টক। কোভিড-19 কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষতি হয়েছে বা এখনও হচ্ছে এ বিষয়ে সরকারের সাহায্য বা সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনায় ছিল এর মুখ্য উদ্দেশ্য। সংগঠনের প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনিস্টার ফর লন্ডন পল স্কালি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ মেম্বার্স অব পার্লামেন্ট ফয়সল চৌধুরী, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিই বলেন কোভিড-19 বা লকডাউনে ব্যবসার নানা পরিকল্পনায় বিশাল পরিবর্তন এসেছে, আর তাই লকডাউন পরবর্তী ব্যবসা বাণিজ্যে সরকারের সহযোগিতা যেন অব্যাহত থাকে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। একইভাবে সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই মনে করেন ব্রিটেনের অর্থনীতির অন্যতম যোগানদাতা কারি ব্যবসার প্রতি সরকারের প্রণোদনা অব্যাহত রাখার আহ্বান জানানো দরকার। সংগঠনের লিগ্যাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়ার পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সিলেট থেকে নূরজাহান হসপিটালের চেয়ারম্যান ডক্টর নাসিম আহমেদ। এ সময় প্রধান অতিথি পল স্কালি তার বক্তব্যে বলেন কোভিড-19 যখন তুঙ্গে তখনও
ক্যাটারার্সরা যেভাবে সেবা দিয়ে গেছেন তা প্রশংসনীয়। ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিষয়ে কথা বলেন পল। বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় হাই কমিশনার বলেন, ব্যবসায়িক ক্ষেত্র বিবেচনায় বাংলাদেশ এখন অন্যতম। কোভিড পরবর্তী ব্যবসায়িক মন্দা কাটিয়ে উঠতে ব্রিটেন বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কাজ করছে হাই কমিশন। এরপর নানা প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাঙ্কস দেন সংগঠনের অন্যতম ডিরেক্টর এম এ গনি। আগামী রোববার ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড জয়লাভ করলে দেশটির শ্রমিকদের একদিনের ব্যাংক হলিডে ঘোষণা করার জন্য ক্রমাগত চাপ বাড়ছে প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরই মধ্যে পার্লামেন্টের ওয়েবসাইটে একটি পিটিশনে ইতোমধ্যে 320,000 মানুষ স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে, অতিরিক্ত একদিন ছুটি পরিবারের সবাইকে নিয়ে খেলা উপভোগ করার সুযোগ সৃষ্টি করবে। তবে প্রধানমন্ত্রী বরিস জনসন এ ব্যাপারে এখনও কিছু জানাননি। এদিকে বিভিন্ন সুপার স্টোরগুলো তাদের কর্মীদের খেলা দেখার জন্য সুযোগ করে দিতে রোববার তাদের স্টোর বন্ধের সময় এগিয়ে আনছে। এছাড়া অনেকগুলো সুপার স্টোর সোমবার তাদের খোলার সময় পিছিয়ে দিচ্ছে। সুইডেনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর ভেতরে থাকা 9 আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার স্কাই ডাইভিংয়ের কাজে ব্যবহৃত DHC-2 মডেলের বিমানটি রাজধানী স্টকহোম থেকে 100 মাইল দূরে বিধ্বস্ত হয়। ওই বিমানে 8 জন স্কাই ডাইভার ও পাইলট সহ মোট 9 জন আরোহী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হলে তাতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে পুলিশ একাধিক মানুষ মারা গেছে বলে জানিয়েছিল। তারা বলেছে, মারাত্মক আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবারের পুলিশ বিমানটির সব আরোহীর মৃত্যুর খবর জানালো। দর্শক, এবারে কমিউনিটি প্রসঙ্গ। ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার ওয়েস্ট লন্ডনের রাজদূত রেস্টুরেন্টে ব্রিটিশ সরকারের আমন্ত্রণে নাইজেরিয়া থেকে আগত 2 জন উচ্চ পদস্থ গুণী ব্যক্তিকে স্পেশাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। লন্ডনস্থ আফ্রিকা হাউসের ডিরেক্টর রিচার্ড সিমিটেগোর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য মানবাধিকার কমিশন, ইউরোপিয়ান অ্যাম্বাসেডর শহীদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন। প্রথমে ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ডের CEO শরীফ খান আগত অতিথি অ্যাটর্নি জেনারেল, কমিশনার ও জাস্টিস অব কাদুনা, স্টেট অব নাইজেরিয়া আয়েশা ডিক্কুর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। দ্বিতীয় অ্যাওয়ার্ডটি প্রদান করেন ইউরোপিয়ান অ্যাম্বাসেডর শহীদুর রহমান। অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন চিফ জাস্টিস অব কাদুনা স্টেট অব নাইজেরিয়া মোহাম্মদ লাওয়াল বেলোর হাতে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবা বশির, শাহেদ উদ্দিন, ইমানুয়েল ফিনডোরো ওবাসি সহ আরও অনেকেই। ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ডের CEO শরীফ খান আগামীতে সেন্ট্রাল লন্ডনের অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি গুণী ব্যক্তিদের সম্মানে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সাময়িক বিরতির পর ইতালিতে পুনরায় নিজেদের কার্যক্রম শুরু করেছে প্লাসিড এক্সপ্রেস SRL। কার্যক্রম শুরু করার পর এর অংশ হিসেবে গ্রাহক ও রেমিটেন্স ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং OM প্রশিক্ষণের পাশাপাশি এন্ট্রি মানি লন্ডারিংয়ের উপর এক সংক্ষিপ্ত কোর্স করানো হয়েছে। আমাদের ইতালির প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রোমান জানান, রাজধানীর রোমের স্থানীয় সুন্দরবন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাক্তার কামাল উদ্দিন আহমেদ। তিনি প্লাসিডের সেবায় আধুনিক রূপ নিয়ে আলোচনা করেন। আল আমিন মোহাম্মদের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুনুর রশিদ, ইউরোপ কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুল হক, হেড এজেন্ট কন্ট্রোল ম্যানেজার শফিউদ্দিন মোল্লা, বাংলা প্রেস ক্লাব ইতালি সভাপতি শাওন আহমেদ সহ অনেকেই। তারা বলেন, প্লাসিড এক্সপ্রেসের সেবার মান আরও বৃদ্ধি করা হয়েছে, এর ফলে পূর্বের মতো এর গ্রহণযোগ্যতা প্রবাসী বাংলাদেশিদের কাছে থেকেই যাবে। দর্শক, বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির খবর জানাবো। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, চলমান লকডাউনে অস্বাভাবিক হারে কমে গিয়েছে বিক্রি। এদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার তদারকির অভাবে বেশিরভাগ পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজধানীর কারওয়ান বাজারে চালের আড়ত ঘুরে দেখা গেছে মিনিকেট, নাজির সাহেল সহ বেশিরভাগ চালের দাম কেজি প্রতি 2 থেকে 4 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের যথাযথ তদারকির অভাবে চাতাল মালিকরা তাদের ইচ্ছামতো দামে চাল বিক্রি করে, যার প্রভাব পড়ে রাজধানীর আড়তগুলোতে।
নাদির চালের দাম বেশি, আঠাশের চালের দাম বেশি, স্বর্ণা যেটা সাধারণ ক্রেতারা খায় ওইটার দামও বেশি, সব চালের দাম বেশি। এখন বন্যা হয়নি, বৃষ্টি হয় না, ঝড় তুফান হয়নি, এত সুন্দর খরা গেছে, তাহলে দামটা গেলে কোথায়? দিন দিন বাড়তেছে, এটা সরকার ভালো করে পদক্ষেপ নেওয়া উচিত। নদ নদীর মাছ চড়া দামে বিক্রি হলেও কম রয়েছে বিভিন্ন প্রজাতির চাষের মাছ। তবে মাছ বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, ইলিশের ভরা মৌসুম হলেও দাম বর্তমানে মধ্যবিত্তের নাগালের বাইরে। নদীর মাছ যেটা, এটা মনে করেন যে অনেক দাম, এটা সবাই খাইতে পারে না। এলাকাগুলিতে আপনার চিংড়ি মাছের কেজি হলো 600-700 টাকা, এখানে আসলে হয়েছে 500 টাকা। এখন তো ইলিশের ভরা মৌসুম, ভরা মৌসুমের সময় হয়তো এত দাম থাকার কথা না। ব্রয়লার, লেয়ার, পাকিস্তানি ও দেশি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার 140, পাকিস্তানি 240 ও দেশি মুরগি 550 টাকা কেজি বিক্রি হচ্ছে এই সপ্তাহে। কোরবানি দেশি আদা রসুন যেটার দাম বেশি হয় সেটা তো বেশি বাড়তি মনে হচ্ছে। ক্রেতা খুবই কম, ক্রেতা নাই বললেই চলে। কম হয়তো মধ্যবিত্ত মানুষটা একটু খেয়ে দিয়ে বাঁচতে পারতো। এক মাসের ব্যবধানে আলু পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে 5 টাকা। তবে এই দফায় লকডাউনে খুব বেশি বাড়েনি কাঁচা সবজির দাম। ভেন্ডি 30 টাকা, কচু 36 টাকা, বেগুন 40, পেঁপে 30, পেঁয়াজটা ছিল 40 টাকা, 38 টাকা ছিল, এখন 45 টাকা দেখা যাচ্ছে আর কি। গরু খাসির মাংসের বাজারে ক্রেতা খুবই কম। গরুর মাংস প্রতি কেজি 580 থেকে 600 টাকা, খাসির মাংস 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যবসা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, একটি শোক সংবাদ। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর মাতা মৌলভীবাজার সদর উপজেলার বড় কাপড় নিবাসী শ্রদ্ধেয়া জয়তুন্নেসা চৌধুরী আজ 9 জুলাই শুক্রবার বাংলাদেশ সময়ে বিকেল 5:50 বার্ধক্যজনিত কারণে 114 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল শনিবার দুপুর 2:30 বড় কাপড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণে জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত চিকিৎসক সহ আক্রান্তের সংখ্যা 280 জন। এর মধ্যে 2 জনের মৃত্যু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 247 জন। হোম আইসোলেশনে আছেন 28 জন। হাসপাতালে আইসোলেশনে রয়েছেন 3 জন। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ জগন্নাথপুর উপজেলায় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। করোনা আক্রান্ত হয়ে 70 বছর বয়সী নির্মলা রানী গোপের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর পৌর শহরের যাত্রাপাশা এলাকার সুশীল গোপের স্ত্রী। এদিকে করোনা যোদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাক্তার সাইখুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর জানান, শুক্রবার পর্যন্ত করোনা পজিটিভ মোট 280 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 247 জন, হোম আইসোলেশনে আছেন 28 জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন 3 জন। করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় মাস্ক ব্যবহার সহ সচেতন থাকার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন ডাক্তার মধুসূদন ধর। দর্শক, এবারে খেলার খবর। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, ঐতিহাসিক মারাকানা কাকে বরণ করবে, এই প্রশ্নের উত্তর খুঁজছেন গোটা বিশ্বের সাথে বাংলাদেশের সমর্থকেরা। আরো দেখুন রিপোর্টে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের সমর্থকদের মধ্যে দুটি ভাগে বিভক্ত। বাংলাদেশে খেলছে আর্জেন্টিনার এক ফুটবলার বসুন্ধরা কিংসে। আমরা জানতে চাইব এই মহারণে কে জিতবে, রাহুল বেসেরার আমার দেশ আর্জেন্টিনায় জিতবে এই ফাইনাল। এবার আত্মবিশ্বাসী হবার মতো দল নিয়ে কোপায় খেলতে গেছি আমরা। শিরোপা জেতার ক্ষেত্রে ভাগ্যেরও সাহায্য লাগবে। মেসির জন্য অনেক আক্ষেপ জমে আছে। মেসিকে আটকানোর জন্য ওরা সব চেষ্টা করবে, তবে আমাদেরও ওদের কিছু ফুটবলার মার্কিং করতে হবে। নেইমার ভয়ঙ্কর ফুটবলার। বাংলাদেশে আসা এই যাবৎকালের অন্যতম সেরা ফুটবলার ব্রাজিলের রবিনো রবসন খেলছেন বসুন্ধরা কিংসে। তার কাছে জানতে চাইব মারাকানার ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে কে জিতবে। আমার তো মনে হয় ব্রাজিলই শিরোপা জিততে যাচ্ছে। দুদলই ভারসাম্যপূর্ণ। আর্জেন্টিনারও দারুণ কিছু ফুটবলার রয়েছে, ব্রাজিলেরও তাই।
শক্তির জায়গা থেকে যদি বলেন তাহলে ব্রাজিলকে এগিয়ে রাখতেই হবে। মিডফিল্ড, অ্যাটাকিং আর ডিফেন্সে ভালো ফুটবলার রয়েছে যারা দলকে সাহায্য করছে, তবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকবে স্বাগতিকদের। মেসি তার সেরাটা দিতে চাইবে, নেইমারও তাই, কাউকেই পিছিয়ে রাখতে পারবেন না চাপের এই ম্যাচে। আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ, ব্রাজিল জিতবে ইনশাল্লাহ। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহত 52 জন, হাসপাতালের মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আশপাশের পরিবেশ। যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে লকডাউন পুরোপুরি শিথিলের ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারের উপদেষ্টারা। এবং সুইডেনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 9 আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সবশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন, www.europeantv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।